মশা নিধনে নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। দুপুরে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার 100 দিনের ক্র্যাশ প্রোগ্রামে অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। দায়িত্ব গ্রহণের 3.5 মাস পর তিনি বলেন মশক নিধনে তিনি ব্যর্থ। প্রতি বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশা মারতে কোটি টাকা খরচ করলেও মশক নিধনে সফলতা দেখাতে পারেনি। খোদ মেয়রই জানান মশক নিধনে ঔষধ ছিটানো হলেও কোনো কাজ হয় না। জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না বলেও জানান মেয়র। একশো দিনের মধ্যে তো আর সবকিছু করা সম্ভব না। মশা সমস্যাটা তো খুব প্রকট আকার ধারণ করেছে। মশার ব্যাপারটা নিয়ে কাজ করব যাতে জনগণ মশার ভোগান্তি থেকে মুক্তি পায়। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছেই, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দেবো।